আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখে বুঝতে পারছেন বার্থডের আয়োজন চলছে। আজকে আমার বাচ্চাদের ড্যাডির বার্থডে, যদিও আজকে তার রিয়েল বার্থডে না, থার্সডেতে তার রিয়েল বার্থডে ছিল। তো আজকে স্যাটারডে, যেহেতু বাচ্চারা বাসায়, এই জন্য ছোটোখাটো একটা ঘরোয়াভাবে বার্থডে পার্টির আয়োজন করেছি, যেটা নর্মালি আমি সবার ক্ষেত্রেই করি। তো এই নিয়ে আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের মধ্যে অনেকে আছে আমরা যারা বার্থডে নিয়ে এত হইচই করা কিংবা পার্টি টাটি করা আমরা পছন্দ করি না, নিজেরা তো করি না, আবার অন্যরা করলেও আমরা হয়তো ভালো চোখে দেখি না। বাট এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। তারপর আমি আমার পক্ষ থেকে যেটা মনে করি, আমি আসলে প্রত্যেক বছরই আমার বাচ্চাদের টুকটাক করে এরকম ঘরোয়াভাবে বার্থডে পার্টি আয়োজন করি। এতে করে দেখা যায় আমাদের ক্লোজেস্ট রিলেটিভদের সাথে বছরে দু তিনবার ফ্যামিলি গ্যাদারিং হয়, যেটা আমাদের সবার বাচ্চাদের মেন্টাল রিক্রিয়েশনের জন্য খুবই দরকার। আমাদের ব্যস্ত জীবনের ব্যস্ত দিনগুলোর একটা দিনকে যদি আমরা স্পেশাল করে নিই, একটু ভালো মন্দ রান্না করি, টুকটাক গিফটের আয়োজন করি আমাদের সামর্থ্যের মধ্যে, এতে আমি আসলে অপচয়ের কিছু দেখি না। যাই হোক, এটা আমাদের যা যার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি আগেও বলেছি। তো আজকে আমি বার্থডের জন্য খুব একটা বেশি কিছু আয়োজন করছি না, জাস্ট একটা কেক বানাবো আর কিছু চিকেন রোল আর একটু নুডলস রান্না করব। বাচ্চাদের ডিমান্ড আজকে ওরা KFC খাবে ড্যাডির বার্থডেতে। চিকেন রোল বানানোর জন্য আমি চিকেনের কিমাটা গতকালই রেডি করে রেখেছিলাম, তো সেটা ভিডিও আজকে আপনাদের দেখালাম। এখন আমি চিকেন রোল বানানোর জন্য সেকেন্ড স্টেপে যাচ্ছি, সেটা হলো আমি একটা ব্যাটার তৈরি করে ওটা দিয়ে রুটির মতো বানাবো। তারপর রুটির মধ্যে ফিলিংসটা দিয়ে চিকেন রোলগুলো বানিয়ে নেব। এই রোলটা আমি প্রায় বানাই, এটা খেতে খুবই মজা হয়। এখানে চিকেনের পরিবর্তে প্রন ব্যবহার করা যায় কিংবা বিফও ব্যবহার করা যায়। বিকালের নাস্তার সাথে এটা খুবই মজা লাগে। এটা ফ্রিজে রেখেও অনেকদিন পর্যন্ত খাওয়া যায়। কেক বানাতে যদিও আমি পারদর্শী না, তারপরেও মাঝে মাঝে আমি চেষ্টা করি। তো আজকে আমি ক্যারোট কেক বানাবো ভাবছি, এই জন্য কিছু ক্যারোট গ্রেটেড করে নিলাম। তারপর নর্মাল প্রসেসে যেভাবে কেক বানায় ওভাবে বানালাম, অবশ্যই ইউটিউবের হেল্প নিয়ে।
কেক আর রোল বানানোর পর আমি কিচেনের অন্যান্য টুকটাক কাজও সেরে নিলাম। আমার ছোট্ট বেবিটা আমার প্ল্যান্টগুলোতে ওয়াটার স্প্রে করছে, উইকেন্ডে সে আমাদের সব কাজে হেল্প করতে চায়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কেকটাকে একটু ডেকোরেশন করব ভাবছি, এর জন্য আমি একটু ফ্রস্টিং বানিয়ে নিচ্ছি, অরেঞ্জ কালার অ্যাড করেছি এতে। তো নুরাত আমাকে কেকটা ডেকোরেট করতে হেল্প করছে। আগেই বলেছি আপনাদেরকে আমি কেক বানাতে অত পারদর্শী না, তারপরও খুব একটা খারাপ হয় না কেকটা। আর ক্যারট কেকটা আমার এমনি খুবই মজা লাগে, বিশেষ করে বিকালে চায়ের সাথে ক্যারট কেক খেতে অসাধারণ লাগে আমার কাছে। কেক কাটার পর ওরা কেএফসি চিকেন খেয়ে নিয়েছে, আমি খাওয়ার কিছু ভিডিও করেছিলাম বাট সামহাও ওগুলি ডিলিট হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ডেজার্ট খেতে বসলাম, ডেজার্ট খাচ্ছিলাম আর সবাই গল্প করছিলাম, বাচ্চারা খুব এনজয় করছিল। এরপর সবাই উপরে চলে গেলো ঘুমোতে, ওরা ঘুমানোর পর আমি সিটিং রুমে এসে বসলাম, মজা করে কেক খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। তো এইভাবে আজকে দিনটি শেষ হলো আমাদের। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।